বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে হুট করে বাড়ছে আদা রসুন আর পেঁয়াজের দাম। তবে নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেছে চিনির দাম। শুধু দামই বাড়েনি, বাজার থেকেই যেন উধাও হয়ে গেছে চিনি। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, ঈদ এলেই সিন্ডিকেটের বানানো কৃত্রিম সংকটের দাপটে দিশেহারা জনগণ, দেখার যেন কেউ নেই। বিস্তারিত জানাচ্ছেন নাজি আফরিন। ঈদুল আজহাকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে বেড়েছে ব্যস্ততা। চালডালের পাশাপাশি ঈদের জন্য বাড়তি কিছু সংযোজন থাকে বাজারের লিস্টে, কিন্তু বাড়তি জিনিস দূরের কথা, নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসই এখন সাধ্যের বাইরে। নিত্যদিনের সঙ্গী চিনি এখন বাজারে নেই বললেই চলে। যারা বড় সিন্ডিকেটরা তারা এটা মার্কেটে এই ধরনের একটা অস্থিরতা পরিবেশ তৈরি করার জন্য তারা মার্কেটে মূলত চিনিটা দিচ্ছে না। চিনি না দিলে সেমাই বিক্রি হয় না, সেমাইও বিক্রি বন্ধ, বড় একটা সিন্ডিকেটে পরিণত হয়ে গেছে। গভর্নমেন্ট যেটা করতেছে যে আমরা এটা বাজার নিয়ন্ত্রণ করার জন্য, অফিসাররাও আসে কিন্তু নিয়ন্ত্রণে যখন আসে তখন মূলিবাজার থেকে আমাদের অনেক সময় রেট আসে, ওইখান থেকে আবার সিদ্ধান্ত হইলে আবার বাড়তে পারে কমতে পারে, তো কমার সম্ভাবনা থাকবে না এই মুহূর্তে। চিনির বাজারে অস্থিরতার পাশাপাশি ঝাঁজ বেড়েছে আদারও, বিশেষ করে দেশি আদার, সাথে বেড়েছে দেশি বিদেশি সব ধরনের রসুনের দাম। দেশি আদাটা আপনার 280 থেকে 300 মধ্যে কিনা যেত, এখন বর্তমানে 350-এর নিচে কিনা যাইতেছে। আদা তো আমি যখন কত এর আগে কিনেছিলাম তখন 120-130 মতো কেজি ছিল, আজকে 300 টাকা কেজি। তবে পেঁয়াজের ঝাঁজ এবার তুলনামূলক কম, গত মাসে দাম বাড়লেও এ মাসে অনেকটাই স্থিতিশীল পেঁয়াজের দাম। 90 টাকা করেছিল, ইন্ডিয়া দেওয়ার পরে একটু কমছিল বাজার, বর্তমানে আবার আস্তে আস্তে বাড়তেছে। আর বরাবরের মতোই সয়াবিন তেলের দাম যেমন বেড়েছে তেমনি বেড়েছে পোলার চালের দামও। ঈদকে কেন্দ্র করে যেসব পণ্যের চাহিদা বাড়ে, কিছু অসাধু ব্যবসায়ী তা মজুদ করে প্রতি বছরই দাম বাড়ায় বলে অভিযোগ বিক্রেতাদের। এ বাড়াটা মনে করেন 25% বাড়া, তারও বেশি, অনেক সময় 40% বাড়ে। হ্যাঁ, আপনার ইনকামের সাথে ব্যয়ের যে মানে সমঝোতা এইটা নাই। নাজি আফরিন, এটিএন নিউজ, ঢাকা।